কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন দেখাবো, অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনটা দেখাবো আপনাদেরকে। আসলে এটার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে, কারণ আশেপাশের এলাকাটা কারণ বাজারের পিছনে হওয়ায় এটা খুবই একটা নোংরা একটা পরিবেশ। আমরা ডিবেটের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এটি বাংলার একটি প্রোগ্রামে, এই তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস দেখা যাচ্ছে। আমরা পাশে একটা অডিটোরিয়ামে আমাদের ডিবেটটা হয়েছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে আমরা গিয়েছিলাম। এখানে অনেকগুলো ফ্লোর রয়েছে, এটা হচ্ছে এর মধ্যে একটি ফ্লোরের ভবন, এটা অনেকটা ঢোকার পরে এই বিল্ডিংটা থাকে। এটা হচ্ছে প্রথম ঢোকার পরে যেখানে পার্কিং করা হয় সামনে রাস্তায়। এখন অনেকগুলো ফ্লোর রয়েছে আপনার বিএফডিসিতে, পুরনো অনেকগুলো বিল্ডিং আছে, সেগুলোতে সাধারণত শুটিং হয়ে থাকে। এটা হচ্ছে এখানকার, এটি একটি ফ্লোর, এখানে অনেকগুলো ফ্লোর আছে ভিতরে। আমি এটা শিওর নয়, হয়তো এটা হতে পারে এটা যেখানে বিএফডিসির যারা অফিস হতে পারে স্টাফদের। আমি ভিতরে ঢুকি নিয়ে শুধু বাইরের থেকেই দেখার চেষ্টা করছি। এর ভিতরে মোটামুটি সুন্দর আছে, বাট বাইরের পরিবেশটা আমার একদমই সুন্দর লাগে না। এখানেও আশেপাশে অনেকগুলো ফ্লোর দেখা গিয়েছে, যদি আমি এখানে ঢুকি নেই। এটা হচ্ছে এই জায়গায় একটা শুটিং হচ্ছিল সামথিং, আমি তুলি নেই কারণ হচ্ছে এটা প্রিভিয়াসের একটা ব্যাপার স্যাপার আছে এই জন্য। এটা হচ্ছে যেদিকে আমাদের অডিটোরিয়ামটাতে ডিবেট হয়েছিল সেই পিছনের অংশটা। এটা হচ্ছে ক্যান্টিন, আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করছিলাম, এখানে ছোটো একটা ক্যান্টিন রয়েছে। যদিও এখানে তেমন কিছু নাই, খাবারটা হচ্ছে স্পেশালি ডিবেট যারা আয়োজন করছিল তারা হচ্ছে পরে ইউসিবির পক্ষ থেকে আয়োজন করছিল, যেদিকে আমরা খেয়েছিলাম মূলত। এখানে তেমন কিছু পাওয়া যায় না হালকা স্ন্যাক্স ছাড়া। আর এই হচ্ছে পিছনের অংশ, এটা আর সবচেয়ে এখানকার সুন্দর যে বিষয়টা আছে সেটি হচ্ছে প্লেসটা, সেটা হচ্ছে মসজিদটা। বাকি সবগুলো বিল্ডিংয়ে কিন্তু পুরান পুরান, মসজিদটা মনে হয় রিসেন্টলি এটার উদ্বোধন করেছে। এটা ভিতরে খুবই সুন্দর মসজিদটা, আমি এখানে জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছিলাম, খুবই সুন্দর লাগছে মসজিদটি সামনে থেকে এবং ভিতরেও সব কিছু সুন্দর, খুবই সুন্দর লাগছে। সামনের এই জায়গাটা মোটামুটি আমার একটু সুন্দর লাগছে, বাকি সবগুলোতে একটা ঝড়ার জন্য একটা অবস্থা, কী বলবো আর। এখানে একটা পানির সাপার হালকা এখানে পানি আছে, শুনছি এখানে নাকি আগে শুটিং হতো এই ব্রিজে। আসলে জানি না এটা কীভাবে, ছোট্ট একটা ব্রিজের মধ্যে কীভাবে শ্যুট করতো, আই ডোন্ট নো। আমরা অনেকে মজা করে বলছিলাম যে তরিকুল ভাই এর সাথে দেখা হয়েছিল, বলছে যে এটা নাকি সৌদির সাহেবের বাড়ি হিসাবে আগে অভিনয় করা হতো। এই হচ্ছে আপনার বিএফডিসি, এখানে তেমন কিছু নেই, কয়েকটা হাতে গোনা কয়েকটা বিল্ডিং আছে, আর হচ্ছে তেমন এখানে কোনো, যে আমি আগে যতটুকু ভাবছিলাম বিএফডিসি সম্পর্কে অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এখানে শুটিং করার মতো, তেমন কিছু এখানে নেই। এই মসজিদের সামনে আপনার অংশটুকু হচ্ছে দেখতে পাচ্ছেন একটা পানির পুকুরের মতো রয়েছে হালকা, যার না এখানে গভীরতা কতটুকু মনে হয় গভীর না তেমন, হয়তো এখানেও আগে শুটিং টুটিং হতো সামথিং এরকম কিছু হতে পারে। মসজিদটা অনেকটা সুন্দর, বাইরের থেকে দেখতে অনেক সুন্দর। আর এখানে একটা ভাস্কর্য রয়েছে, আমি এটা আসলে জানি না এটা কার ভাস্কর্য, এটাও একদম পিছনের দিকে, যে এই বিল্ডিংটা হচ্ছে অডিটোরিয়ামের বিল্ডিংটা, যে বিল্ডিং ইউসিবি এটিএম বাংলা যে ডিবেটটা হয়েছিলো সেই বিল্ডিংটার পাশে কিন্তু এই ভাস্কর্যটি। এই ভাস্কর্যটি আমি জানি না আসলে কার, যদিও চেনা চেনা লাগতেছে। এখানে হচ্ছে আপনার রেল লাইন আছে একদম পিছন দিয়ে, একদম কোলাহলপূর্ণ একটা অবস্থা চারিদিকে, এদিকে কারণ বাজার। আপনাদেরকে একটু যদি বিএফডিসিতে আসলাম একটু যদি শুটিং না দেখাই তাহলে কেমন দেখায়, এই জন্য কষ্ট করে একটা প্রোগ্রামটাকে একটু করে তোলার চেষ্টা করছিলাম, বেশি তোলার চেষ্টা করে না, যদিও দেখে আবার কী না কী বলে ফেলে, এই জন্য একটু করে আপনাদের দেখিয়েছিলাম যে একটু শুটিংয়ের একটা অংশ। এই অডিটোরিয়ামে আমাদের মূলত ডিবেটটা হয়েছিল, দুটো ডিবেটের জন্য আমরা গিয়েছিলাম, একটা বিটিভি আর একটা টাম। এখানে শুটিংয়ের কিছু উপকরণ দেখা যাচ্ছে, এখানে একটা আপনার এটাও মেবি কোনো একটা প্রোগ্রামে বা হচ্ছে কোনো একটা ফিল্মে এই নৌকাটা ইউজ করা হয়েছিলো।